সকলের সম্মিলিত কণ্ঠস্বরে এই রাজ্যের ভোট লুটেরা আজকে বিরোধী দলগুলির নেতা কর্মীদের উপর বর্বরোচিত আক্রমণ করে নেতা কর্মীদের উপর দিনের পর দিন অত্যাচারের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই রাজ্যের মানুষকে হচ্ছে ধর্ম নিরপেক্ষ গণতন্ত্র প্রিয় নাগরিকের অধিকার তাদের লড়াই। আজকে এই রাজ্যের সকল গণতন্ত্র প্রিয় আমরা সকলে মিলে আমাদের এই রাজ্যকে শান্তির প্রদেশে পরিণত করি। আমাদের এই ছোট্ট পাহাড়ি রাজ্য যে পূর্বে শান্তি বিরাজ করত হয়েছে আকাশের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের একটা ঐতিহাসিক দিন। ত্রিপুরা রাজ্য প্রায় 5 বছর সংখ্যা ত্রিপুরা রাজ্য কোনো গণতন্ত্র করে গণ অধিকার করে পার্লামেন্ট উপনির্বাচন থেকে বিভিন্ন নির্বাচন সিস্টেমকে কোনো গণতন্ত্র করে সাংবিধানিক সামাজিক সংগ্রাম গণতন্ত্র খেলে নেবাকে এটা তিনি অপূর্ণ রাজনীতি দল নিয়ে বিগত 15 বছরের উপরে তিনি যে মিশিয়ে খা পরিষ্কার বাদ করে নাই যারা বিজেপি আইপিএফ নেই যারা সন্ত্রাস খেয়ে ভোট ভোট খেলে নেই খাই নাই কংগ্রেস হুইসার এনে নাই কোন মতে জীবন অধিকার প্রয়োগ পেতাও যে সরকার পেতাও ত্রিপুরা কেতাও সরকার সামনের বাকি দাঙ্গি নখন নাই তাকে যে কোনো মূল্যে বিজেপি উৎখাত খেলে যে আসতে সংগ্রাম চলিখে ত্রিপুরার জনগণ ভোট দান নেবিসে আপন দিন সেখানে ও যে হাজার হাজার ভোটে যে জমায়েতে মিশিতে মিশিয়ে মিশিতে ও বাস্তব সেখানে নবীত স্যার রক্তাভক্ত বিজেপি না মেসিং না কংগ্রেস ভাই এলায়েন্স সরকার তাবো ত্রিপুরা মত হয় ভাই কক্সল তো এবার কক্সল না সিং দেখো না ইও তোমার ত্রিপুরা মত তোমার কংগ্রেস বিজেপি না যারা বিজেপি নেই যে গণতন্ত্র যারা হত্যা খেলে যে সমস্ত অশুভ শক্তি ভগ্ন বাঁচে সমস্ত শক্তি না খাঁচা খাইছে ও লড়াইও খাইনে নেব ব্যক্তি কোন আলাদা কোন সংগঠন যারা বিজেপি না হারি এনে নেবে ধরনের ভোটাধিকার ধরনের যে অধিকার মৌলিক অধিকার যারা রক্ষা রাজ্য থেকে জঙ্গল রাজ হচ্ছে এই নির্বাচনে
We consider things haven't changed. I start off with the incident that took place on 18th of January in Madrishpur area. I'm going to go to the next one.